कर गाड़ी। হ্যালো এভরিওয়ান, মিক্স ওয়ার্ল্ডে তোমাদের জানাই স্বাগত। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি, খুব ভালো তো থাকবই, কেন কি আমরা দেখো ঘুরতে যাচ্ছি সবাই মিলে। এই দেখো এখানে আছে দিদি, ডিঙ্কা, বাবু, আমি, মিতে বাবা গাড়ি চালাচ্ছে। এই প্রথম এত দূরে গাড়ি নিয়ে যাওয়া হলো, তো দেখো রাস্তা চলছি তো চলছি, সেই লাগছে। এই দেখো দুজন গেছে হলো চপ কিনতে, খুব খিদে পেয়েছে ওই জন্য আমরা চপ খাবো। বাবা তুমি চপ খাবে? ব্যাটারও হয়েছিল কিছুদিন আগে, এক বেলার জ্বর মোটামুটি ধরো 8-10 দিন ঠিকঠাক খাচ্ছি মোটামুটি। রাজ নাও, আমি পরে আমাকে একটু ভেঙে ভেঙে। গোটা জানিতেই আমরা প্রচুর এনজয় করেছি, এটা খেয়েছি ওটা খেয়েছি যাই খেয়েছি, তো যাই হোক আমরা তো এনজয় করছি, তোমরাও আমাদের সাথে এনজয় করো। এখানে স্টপেজ দেওয়া হয়েছে, আর পিয়া দিয়ে হলো ডিঙ্কাকে নিয়ে গাড়িতে আছে, ডিঙ্কা ঘুমোচ্ছে, একবার বমি হয়েছে বেচারার। তো মাছ রাস্তায় নেমে একটু চা খাচ্ছি, এই যে বেটু খাতে চিপস। আমার অবস্থা পুরো খারাপ, এই বেটু খারাপ করে দিয়েছে, একটু ঘুমোচ্ছে না, মেরে কামড়ে কি যে করছে আমাকে তার নাই ঠিক। আসলে ওর ঘুম পাচ্ছে কিন্তু ঘুমোতে পারছে না, এটাই হলো প্রবলেম। আর ওই যে পেছনে আমার বর, জানি না কতক্ষণে পৌঁছবো, বাড়ি থেকে 4টায় বেরিয়েছি, আসলে নিজেদের গাড়ি নিয়ে এসেছি, এতটা টাইম লাগার কথা না, আসলে রাস্তায় অনেকবার দাঁড়ালাম তো আমরা, ওর জন্য আমাদের টাইম বেশি লাগলো। কতক্ষণে পৌঁছবো জানি না, আর ভালো লাগছে না আমার জার্নি করতে, ভেবেছিলাম নিজেদের কারে যাব আরামে যাব, এই সেই রকম বাচ্চা থাকলে হয় না, খুব বাজি খুব দুষ্টু, বুঝেছো? দেখো খালি একবার ওর কাণ্ড, বাবা তুমি খুব দুষ্টু করলা, কতটা দুষ্টু করলা দেখাও তো, কতটা দুষ্টু করলা। তা তুমি কি খাচ্ছো দেখাও তো, কি খাচ্ছো তুমি, এটা কি খাচ্ছো? কি চিপস আমাকে দিবা, একটু চিপস দাও তো। এখানে ডিম টোস্ট অর্ডার করা ছিল, ওই দেখো আর একজন, এই যে ডিম টোস্ট খাচ্ছে বাব্বাটাই। আগে পুদাও, আগে পুদাও, বাবা টেস্টি ইয়াম ইয়াম। এটা হলো প্যাম্পু, প্যাম্পু বয় প্যাম্পার্স পরে বুনিয়াদপুর থেকে শিয়াল চলে এলো, ও সরি বুনিয়াদপুর থেকে শিলিগুড়ি চলে এলো, খাবো খাবো, বাবুকে ছাড়া যাবে না পড়ে যাবে। দেখো এখন আমরা পাঞ্জিপাড়া এসে দাঁড়িয়েছি, কেন দাঁড়িয়েছি জানো, এখানকার ঝুড়ি গাজা খুব নাম করা, তোমার বর নেবেই, একটু আগে গেঞ্জি পরে স্যান্ডেল গেঞ্জি পরে গাড়ি চালাচ্ছিল, এখন উঠলো ডিঙ্কা, নামবে নামবে না, আপাতত থাক গাড়িতে, চলো চলো দেখা গেছে। এই মন্দিরটা রয়েছে মায়ের মন্দির,
আর ওই যে দোকানটা সব চমন যেন ঘোলা ঘোলা আসছে, বেশি লাইটের জন্য মনে হয় হতে পারে। যাই হোক, এই যে সেই দোকানটা, এই মিষ্টিটা একটু অন্যরকম লাগছে, এটা কাজু বরফি, এই মিষ্টিটাও টেস্টি হবে। দুটো নিতে হবে না, সব একটা একটা করে নিলে হবে, ভাঙে ভাঙে খাবো। আধা ঘন্টা, আধা ঘন্টা দাঁড়াতে পারবো না। এখন বাজে রাত্রি 10:30, আমরা সোনাপুর ক্রস করছি। আর দেখো কত জ্যাম পড়েছে, মানে এখানে চেকিং, চেকিং এর জন্য এত জ্যাম আর কি। পরিস্থিতি, দেখো বাচ্চাগুলো ঘুমোচ্ছে, দেখো কাকু বাড়িতে। আর দেখো আমরা আমরা খেতে বসে গেছি, আর এদিকে আমাদের বড়রাও খেতে বসে গেছে। আর এই দেখো এত লাগেজ এখানে এসে জমা করেছি আমরা, দেখে মনে হচ্ছে না যে একবারে চলে এসেছি। তো যাই হোক, একবারে আসিনি, অনেক দিনের জন্যই এসেছি। আর বাবু ঘুমটা কেটে যাওয়ার পরে বাবু করছে খেলা। তো ভিডিও তো অনেক আসতে চলেছে, অন্যরকম ভিডিও, মানে বুঝতেই পারছো ঘুরতে এসেছি, মানে এক একদিন এক এক জায়গায় যাব, সেসব ভিডিও তো আসছে তোমাদের জন্য, সেইসব ব্লগগুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের ভিডিওটা এই অবধি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। আসছি তবে আজকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।